নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 114 দিন ধনু রাশির জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 মার্গী থেকে বকরী হচ্ছে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশিতে বক্র অবস্থাতে গোচর করবে। মোটামুটি 114 দিন এই বকরী বৃহস্পতি আপনাকে কি ফল দিবে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন, অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনি জানতে পারবেন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, বকরী মানে কি, প্রত্যেকটি গ্রহ কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। যখন যে গ্রহটা ধীর গতি হয়ে যায়, অর্থাৎ ডিগ্রিগত দিক থেকে অনেকটাই দূরবর্তী স্থানে চলে যায়, তখন সেই গ্রহকে বকরী বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে। আর জ্যোতিষশাস্ত্রে বারবার একথাটা আমি বলি যে শুভ গ্রহ যখন বকরী হয় তার শুভ গুণ 3 গুণ বৃদ্ধি করে। অর্থাৎ এই 114 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বকরী হচ্ছে ধনু রাশির ক্ষেত্রে বেশ কিছু আপনাদের মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, ধনু রাশির নাম্বার 1 পয়েন্ট, আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে বকরী হচ্ছে। অর্থাৎ আপনাদের এই সময় শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো হবে। যারা দীর্ঘদিন স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, দীর্ঘদিন রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন, আমি বলবো আপনার স্বাস্থ্যক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হতে চলেছে 114 দিনের মধ্যে। কোনো আপনাদের অপারেশন আছে, এখানে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন। আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনাদের হেলথ জায়গাটা ভালো হচ্ছে এবং আপনাদের ষষ্ঠভাবে বকরী হচ্ছে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বা আপনাদের প্রতিযোগিতামূলক কোনো চাকরির ইন্টারভিউ রয়েছে, এখানে আপনারা খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই জায়গাটাতে আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। তবে হ্যাঁ, আপনাদের এই সময় শত্রুর জায়গাটা কিন্তু বাড়বে। অর্থাৎ যে কোনো জায়গাতে আপনারা কাজ করছেন, আপনার ওয়ার্কিং প্লেসে শত্রুতার জায়গা বা আপনাদের জ্ঞাতি শত্রুতা, এই শত্রুতা আপনাদের এই সময় 114 দিনের মধ্যে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই জায়গা থেকে অবশ্যই সাবধানে থাকুন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার জায়গা রয়েছে। যারা ব্যাংকিং লোনের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের ব্যাংকিং লোনের জায়গাটা আপনাদের সম্পূর্ণ হবে। অর্থাৎ ঋণ প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় দেখা যাচ্ছে এই সময়। এর সাথে সাথে আপনাদের যেহেতু চতুর্থপতি মালিক, অর্থাৎ রাশির অধিপতি এবং চতুর্থভাবে, আপনারা এই সময় কোনো গৃহ নির্মাণ করতে পারেন, কোনো প্রপার্টি কিনতে পারেন বা আপনি ঘরকে আবার নতুন করে সাজাতে পারেন। অর্থাৎ আপনারা একতলা বাড়ি রয়েছে, হয়তো আপনি দোতলার জন্য প্ল্যানিং করতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে, কারণ চতুর্থপতি বকরী অবস্থাতে রয়েছে। এবং কোনো বাহন ক্রয় করা, সে আপনার 2 চাকা হোক 4 চাকা হোক, আপনাদের কোনো বাহন ক্রয় করার কিন্তু সম্ভাবনা এই সময় থাকছে। আপনি ধনু রাশির মানুষ, এই বৃহস্পতি বকরী আপনাদেরকে বাহন ক্রয়ের সম্ভাবনা কিন্তু গাঢ় কিন্তু নিয়ে আনতে চলেছে। অর্থাৎ এই 114 দিন আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা অনেকটাই ভালো হবে। মায়ের হেলথ নিয়ে যারা ভুগছিলেন, হেলথ ইস্যু যাতে হচ্ছিলো, এই জায়গাটা কিন্তু হেলথের জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট হতে চলেছে। আপনি ধনু রাশির মানুষ এবং এর সাথে সাথে আমি বলবো আপনার সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দেখছে। অর্থাৎ এই সময় আপনাদের বিদেশ যাত্রার, এতদিন আটকে যাচ্ছিলো, বিদেশ যাত্রার কিন্তু যোগ কিন্তু
নিয়ে আনতে চলেছে। 114 দিনের মধ্যে নিশ্চিত রূপে বিদেশ যাত্রা হতে চলেছে। যারা মেডিসিনের বিজনেস করছেন বা হসপিটাল রিলেটেড জায়গাতে রয়েছেন বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো আপনাদের কাজের সুযোগ আসবে, আপনাদের বিদেশ যাত্রা এই সময় হবে এবং ধর্মীয় যাত্রার সম্ভাবনা কিন্তু প্রবল ধনু রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের ফরেন কান্ট্রি থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের এই সময় ব্যয় বৃদ্ধি করবে, অর্থাৎ খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আমি বলবো আপনার পরিবারের মধ্যে যে সমস্যা চলছিল সেই সমস্যা কিছুটা কাটবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন, তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ আসতে চলেছে। কথাবার্তার দিকে অবশ্যই আপনাদের মধুরতা এই সময় দেখা যাবে, অর্থাৎ আপনার কথার মাধ্যমে মানুষ অনেক কাজ আপনারা করবে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল, পেন্ডিং হয়েছিল এমন কোনো কাজগুলো আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে আপনি যদি ধনু রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে সরাসরি এই বৃহস্পতি আপনার একাদশ ভাবকে দেখছে, আমি বলবো আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের প্রচেষ্টা যদি আপনারা রাখেন যে কোনো কাজে আপনারা সাকসেস আপনারা পাবেন এবং আপনাদের সফলতার জায়গা এই সময় কিন্তু খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আমি বলবো যেহেতু রাশির অধিপতি, আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি আপনাদের হবে এবং যারা বিজনেস করছেন, আমি বলবো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুড রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। এবং অর্থনৈতিক স্থিতি ফিনান্সিয়াল জায়গাটা অনেকটাই আপনাদের মজবুত হবে এবং যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এই সময় আপনাদের ট্রাভেল করাবে, অর্থাৎ আপনাদের ভ্রমণ যে কোনো কাজে আপনাদের ভ্রমণের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনাদের শত্রুতা, অর্থাৎ শত্রু কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি করবে, শত্রু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু করতে পারে। এবং এর পাশাপাশি এই সময় আপনারা কোনো বড় ধরনের প্রপার্টি বা কোনো অ্যাসেট আপনারা ক্রয় করতে কিন্তু পারেন। এই ছিল 114 দিন দেবগুরু বৃহস্পতি ধনু রাশিকে কি ফল দিতে চলেছে বিস্তারিত আলোচনা করলাম। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস।